السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يوم تشهد عليهم ألسنتهم وأرجلهم وأيديهم بما كانوا يعملون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله سيخلص رجلا আলা হাদিস সম্মানিত দর্শক মন্ডলী প্রশংসা আল্লাহ তালার জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্ল আলি আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করছিলাম তা হচ্ছে অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান যে সাক্ষী মানুষ থেকে পৃথক হয় না তাকে পৃথক করার মতো মানুষের কোন ক্ষমতা নেই আর তা হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যা বিচারের মাঠে মানুষের বিরুদ্ধে কথা বলবে যা মানুষের জন্য হবে বড় ভয়াবহ বিপদজনক এবপারে আল্লাহ তালা বলেন সেই দিন তাদের বিরুদ্ধে জব সাক্ষী দিবে তাদের জিহবা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের পা বেমা কানু ইয়ামালুন যেসব কর্ম জীবনে করেছে সব কর্মের কথা বিচারের মাঠে জিহা চক্ষু কান হাত পা বলে দিবে সম্মানিত দর্শক মন্ডলী জিবাহ খুব ভয়াবহ বস্তু জিহা মানুষের ইহকালে যেমন ধ্বংসাত্মক বস্তু পরকালেও তেমন ধ্বংসাত্মক বস্তু ইহকালে যদি মানুষ জিহবাকে কন্ট্রোল না করে যে বা মানুষকে ইহকালে অপমান করবে পরকালে অপমান করবে আব হোয়ার রাজিয়া লাহ তাল আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন মান কানা দা ওয়াজহাইনে ফিদদুনিয়া কানা লাহর লেসানা নেয়া মিনান মিনান্নার কেউ যদি পৃথিবীতে দুই মুখের হয় যাকে আমরা দোমুখা বলি তার মানে এখানে এক কথা বলেছে ওখানে এক কথা বলেছে মানুষের গি বাত করে বদনাম করে জিবাকে কন্ট্রোল করে না এই কারণে আল্লাহ বিচারের মাঠে তার মুখে আগুনের দুইটি জিহবা দিবেন তাহলে বোঝা যাচ্ছে জিহা দুনিয়া তো মানুষের জন্য বিপজ্জনক জিবা বিচারের মাঠে মানুষের জন্য বিপজ্জনক আনাস রাজিয়াহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন মাইয়াদ মানলি মা বায়না লেহি এ হে অমা বাইনা রিজ লে হাজমাল্লাহুল জান্না মানুষ যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে তাহলে আমি তাকে বেচের মাঠে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম তার একটি হচ্ছে মুখে কাউকে কষ্ট দিবে না মুখকে কন্ট্রোলে রাখবে জিহবাকে ব্যবহার করবে না এবং অশ্লীল কাজে জড়িয়ে পড়বে না তাহলে আমি বেচার মাঠে তার জন্য জিম্মেদারি নিলাম আমি তাকে জান্নাতে নিয়ে যাব। রাসুল সাল্লাহ আলি সাল্লাম জিহিবার ব্যাপারে অনেক কিছু বলেছেন তিনি একথা বলেন জাহান্নাম থেকে মানুষের বাঁচার পথ এক আলজেম লেসানাক তুমি তোমার মুখকে কন্ট্রোলে করো জিহবাকে কন্ট্রোলে করো সাহা ভাই তুমি তোমার বাড়িকে প্রশস্ত করো অপ্রয়োজনীয় ব্যাপারে যখন তখন বাড়ির বাইরে যায় না হাটে বাজারে যায় না গেলেই তুমি বিপদে পড়ে যাবা সমস্যা পরিস্থিতির মুখামুখি হবে অতএব প্রয়োজন ছাড়া বাইরে যায় না অবকালা থেকে তোমার পাপের জন্য তুমি কাঁদো অত্র বিবরণের প্রথম বাক্যটি হচ্ছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তুমি তোমার জেবাকে কুণ্ডলে রাখো যেবার হেফাজত করো নিশ্চিত যেভা মানুষের জন্য বিপজ্জনক বস্তু তাই তো রাসুল সাল্লাম একদা বলেন হালতা দুরু মায়েদ খেলুন না নারা। সঙ্গে বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গীসাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করে কি এই কথা বলতে বলতে তিনি বললেন মোখ এবং লজ্জা স্থান মুখ এবং লজ্জা স্থান মানুষকে বেশি জাহান নামে নিয়ে যায় অর্থাৎ জিবা রসুল সাল্লা আলি সাল্লাম বললেন সঙ্গীত হয় তোমরা বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি এই কথা বলতে বলতে রাসুল সাল্লাহ আলী সাল্লাম তার জিবাটা ধরে নিলেন দিয়ে বললেন জিবাই হচ্ছে মানুষের জন্য সবচেয়ে বিপদজনক বস্তু রাসুল সাল্লাহ আলী সাল্লামকে একজন সাহাবি বলেছিলেন আল্লাহর নবী কোনটি বিষয় আপনি আমার উপরে বেশি ভয় করেন যে বিষয়টি আপনি আমার উপরে আশঙ্কা করেন তা আমাকে বলুন আল্লাহ নিজের তারিহাটা ধরে নিলেন ধরে নিয়ে বলছেন শোনো আমি তোমার উপরে এই জিহবার বিষয়টিতে বেশি ভয় করি জিহায় তোমাকে বিপদে নিয়ে যাবে জিহবা ইহকালে ও বিপদ জেবা পরকালে ও বিপদ তাই মাত্র আয়াতে আল্লাহ তালা বলেন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের জীবনের পুরো কর্মের বিবরণ বলে দিবে আনাস বলেন রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম একদা জাহেকা হেসে উঠলেন হেসে উঠার পরে তিনি বলছেন সঙ্গীর সাথে তোমরা বলতে পারো আমি কেন হাসছি আমার হাসার কারণ কি তোমরা কি বলতে পারো বললেন আমরা জানি না আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন এই কথা বলার পরে আল্লাহ রাসুল বললেন মেন মিন আব্দের অব্যাহু এইচারের মাঠে মানুষ তার প্রতিপালকের সাথে মুখামুখি কথা বলবে তুমি কি আমার সাথে ওয়াদা করনি আনলা তুজির আলাইয়া জুলমা তুমি আমার প্রতি জুলুম করবে না এই ব্যাপারে কি তুমি আমার সাথে ওয়াদা করনি ফায়াকুল্লাহ তালা না আল্লাহ তালা বলবেন হ্যাঁ আমি অদা করেছি আমি বিচারের মাঠে কারো প্রতি জুলুম করব না আল্লাহ তালা বলেন লা তুজলাম নাফসুন শায়া কোনো মানুষের প্রতি বিন্দু মাত্র জুলুম অন্যায় অবিচার করা হবে না সামান্য তো নয় আল্লাহ সম প্রতি আল্লাহ করবেন না এই কথা আল্লাহ কোরআন মাজিদে বহুবার ঘোষণা করেছেন ওই কথায় আল্লাহ বিচারের মাঠে বলবেন হ্যাঁ আমি কার প্রতি জুলুম অবিচার নির্যাতন করব না ফ্যাক তখন বান্দা ব্যক্তি বলবে নাফসি ইল্লা আল্লাফসি মিন্নি আমার পক্ষ থেকে আমি আমার বিরুদ্ধে কারো সাক্ষী গ্রহণ করব না আমার আমার পক্ষ থেকে আমি বিরুদ্ধে সাক্ষী গ্রহণ করব না ফায়কুল্লাহ তখন আল্লাহ তালা বলবেন আজ তুমি তোমার বিরুদ্ধে নিজেই সাক্ষী হিসেবে যথেষ্ট সম্মানিত দর্শক মন্ডলী আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে যা আমাদের জন্য যথেষ্ট হবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলছিলাম যখন ব্যক্তি বলবে আমি আমার বিরুদ্ধে কারো সাক্ষী গ্রহণ করব না তখন আল্লাহ তালা বলবেন আজ তোমার জন্য তুমি সাক্ষী হিসেবে যথেষ্ট অবশ্য সম্মানিত লেখকগণ সাক্ষী হিসেবে থাকবে তাদের যত কর্ম লিখিত আছে সব কর্ম পেশ করবে কাজেই তারাও সাক্ষী হিসেবে যথেষ্ট এই কথা বলার পরে ফয়ুক ফামেহি তার মুখকে সিলাই করে দেওয়া হবে মুখ বন্ধ করে দেওয়া হবে অয়ুক আলোলে আর কানেহি তার অঙ্গ বলা হবে তুমি কথা বলো তার অঙ্গ প্রত্যঙ্গ তার পুরো জীবনের বিবরণ পেশ করবে সম্মানিত মুসলিম ভাই বোন আপনার জীবনের পুরো বিবরণ আপনার হাত পা চোখ কান নাক সব আপনার বিরুদ্ধে বলে দিবে কোথায় কোন কর্ম করেছেন প্রকাশ সব সব বলবে যখন কথা হয়ে যাবে তখন আবার মুখকে খুলে দেওয়া হবে তখন সে বলবে হে অঙ্গ প্রত্যঙ্গ তুমি এখান থেকে সরো তুমি আমার বিরুদ্ধে এভাবে কথা বলো তুমি এখান থেকে দূর হও সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম যে মানুষের যখন মুখ সিলাই করে দেওয়া হবে অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলতে বলা হবে আর অঙ্গ প্রত্যঙ্গের যখন কথা বলা শেষ হবে তখন আবার মুখ খুলে দেওয়া হবে আবার মুখ খুলে দেওয়া হলে প্রত্যেক ব্যক্তি তার অঙ্গকে বলবে হে আমার অঙ্গ প্রত্যঙ্গ তুমি এখান থেকে দূর হও তোমাকে সামনে রেখে আমি আল্লাহর সাথে এইভাবে তর্ক করছিলাম আল্লাহ সমাদ আজ তুমি আমার বিরুদ্ধে কথা বল সম্মানিত দর্শক মন্ডলী বিষয়টি কঠিনভাবে ভাবার অন্য এক বর্ণনায় আবু সাহেদ খুদির রাজি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ আলিহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের এমন কোন ব্যক্তি নেই যার সাথে বিচারের মাঠে আল্লাহ কথা বলবেন না বিচারের মাঠে আল্লাহ সবার সাথে কথা বলবেন লাইসা বাই নাহ নাহু তার জমান ব্যক্তির মাঝে এবং আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না অলাহে যাবন হেজে বহু ব্যক্তি এবং বান্দার মাঝে কোনো অন্তরাল থাকবে না সব ব্যক্তির সাথে মুখামুখি কথা হবে কেউ কাউকে অন্তরালে রেখে আল্লাহর সাথে কথা বলবেন এটাও হবে না সম্মানিত দর্শক মন্ডলী এই কথাটাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম অন্য জায়গায় বলেছেন কাদামী আদাম হাত খামস খামের মাঠে আদম সন্তানের পাকে নড়াচড়া করতে দেওয়া হবে না কারও পা নড়তে পাবে না হিলতে পাবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটি জিনিস জিজ্ঞাসা না করা হয়েছে আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে সামনাসামনি নিয়ে পাঁচটা জিনিস জিজ্ঞাসা করবেন তার একটি হচ্ছে আন অমৃহী। পুরো বয়স যে চল্লিশ বছর পঞ্চাশ বছর একশো বছর এই যে বয়সটা আপনি বেঁচে থাকলেন এই পুরো বয়সটাতে আপনি কি করলেন পুরো জীবনের কর্ম আল্লাহর সামনে মুখামুখি বুঝিয়ে দিতে হবে অন স্বাভাবিক এবং যৌবন জীবনকে বুঝাতে হবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদের সামনে কথা বলে রাখতে পারি যে পুরো জীবনের মধ্যেই তো যৌবন জীবন আছে যৌবন জীবনকে আবার পৃথকভাবে ভাবে বুঝাতে হবে কেন যৌবন জীবন খুব কঠিন জীবন এই জীবনেই মানুষ বেশি অশ্লীল অন্যায় কাজে জড়িয়ে পড়ে এই জীবনকে কন্ট্রোল করা মানুষের জন্য খুবই কঠিন মানুষ আজ না বুঝে দিন রাত মোবাইলে অন্য অন্য নারীর সাথে অশ্লীল কথা বলছে অন্যায় অবিচারের কথা বলছে অশ্লীল কাজে জড়িয়ে পড়ার কথা বলছে অথচ এই সব কথাগুলিকে বিচারের মাঠে আবার জিহ পেশ করে দিবে সেই দিন জিহা কত বিরুদ্ধে তা বোঝা যায় না আজকে যৌবন জীবনে মানুষ এই কাজগুলি বেশি করে থাকে এই জন্য সোল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া থাকবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ওই যুবক যে যুবক যৌবন অবস্থাত থেকেই আল্লাহ তালার এবাদতে ব্যস্ত ছিল তার জীবনটাকে আল্লাহ তালার এবাদতে কাটিয়েছে অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হয়নি এই জন্যই সাল্লাম বলেছেন যৌবন জীবন একটা গুরুত্বপূর্ণ জীবন মানুষ যদি যৌবন জীবনকে কন্ট্রোল করতে পারে অনাহান হাওয়া মাওয়া মানুষ যদি যৌবন জীবনের প্রবৃত্তিকে কন্ট্রোলে রাখতে পারে মানুষ যদি যৌবন জীবনে অশ্লীল অপছন্দ কাজ থেকে বিরত থাকতে পারে আল্লাহ তালা তাকে জান্নাতুল মাওয়া দিবেন এই জন্যই মুখামুখি মানুষকে আল্লাহ দরবারের যৌবন জীবন বুঝিয়ে দিতে হবে অফিমান কোন মানুষ যেসব অর্থ সম্পদ উপার্জন করছে এই পুরো অর্থ সম্পদ বুঝিয়ে দিতে হবে সম্মানিত দর্শক মণ্ডলী বুঝতে পারছেন কি জীবনে কত পয়সা উপার্জন করেছেন কত করবেন সব পয়সা অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিতে হবে আবহরাজি আল্লাহ তাল বলেন দুনিয়া হচ্ছে কর্মের জায়গা এখানে কোনো হিসাব চলে না এখানে হিসাব দেওয়া লাগে না বিচারের মাঠে কোনো কর্ম চলে না শুধু হিসাব আর হিসাব বিচারের মাঠ কর্মের জায়গা নয় বিচারের মাঠ হচ্ছে হিসাবের জায়গা যত পয়সা জীবনে উপার্জন করেছেন সব পয়সা অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিতে হবে আল্লাহর অফিমা আনফাকাহু এবং পয়সা আপনি কোথায় ব্যয় করছেন এটাও বুঝাতে হবে অনার্থক দোকান পাটে হাটে বাজারে পয়সা নষ্ট করছেন অপ্রয়োজনীয়ভাবে পয়সা ব্যয় করছেন অপ্রয়োজনীয় কাপড় ক্রয় করছেন অপ্রয়োজনীয় ভাবে পয়সা খরচ করে পরিবারকে খুশি করার চেষ্টা করছেন এটা ঠিক নয় এই জীবনের পুরো সম্পদ পুরো পয়সা বুঝিয়ে দিতে হবে এটা কত কঠিন বিচারের মাঠ ছেড়েটা বুঝানো খুবই কঠিন এরপরে রাসুল সাল্লাহ আলি বললেন যে বিদ্যা অর্জন করেছে সে বিদ্যা অনুযায়ী সে আমল করেছে কিনা এই বিষয়টিও তাকে পূর্ণ বুঝাতে হবে সম্মানিত দর্শক মন্ডলী আলেমদের যে বিচারের মাঠ কত কঠিন আলেমদের যে বিচারের মাঠ কত ভয়াবহ তা আমরা এখন বুঝাতে অক্ষম বলছিলাম আল্লাহ এবং ব্যক্তির মাঝে কোনো দোভাঁসি থাকবে না কোনো অন্তরাল থাকবে না এঞ্জোরা আয় মানামিন হোক আমালিহি ওই সময় সে তার ডান দিকে লক্ষ্য করবে ডান দিকে লক্ষ্য করলে সে তার জীবনের সব কর্ম দেখতে পাবে যা কর্ম সে পাঠিয়েছে সোম্মা এনজোর এরপরে সে তার বাম দিকে লক্ষ্য করবে তার জীবনের সব কর্ম বাম দিকে দেখতে পাবে এই তো সেই পাপ যে পাপ আমি ওই ঘরের মধ্যে করেছিলাম এই তো সেই পাপ যে পাপ আমি স্কুল মাঠে করেছিলাম এই তো সেই পাপ যে পাপ আমি বিশ্ববিদ্যালয়ের মাঠে করেছিলাম দেখে সে বুঝতে পারবে এই পাপ সেই বায়না বায়নায় হে তিল এরপর তার সামনের দিকে সে লক্ষ্য করবে হায়রান না সামনের দিকে লক্ষ্য করলে সে জাহান নামকে দেখতে পাবে তার মুখের উপরে জাহান নাম সম্মানিত দর্শক মন্ডলী ডান দিকে লক্ষ্য করলে সব কর্ম দেখতে পাবে বাম দিকে লক্ষ্য করলে সব কর্ম দেখতে পাবে সামনের দিকে লক্ষ্য করলে জাহান নামকে দেখতে পাবে তাই তো রাসুল সাল্লাহ সাল্লাম শেষ বাক্যটি বললেন ফাত্তাকুন্নার অলবে শিক্ষে তামারাতিন তোমরা জাহান্নাম থেকে বাঁচো খেজুরের ছাল সমপরিমাণ হলেও খেজুরের বীজের উপরে একটা চিকন পাতলা হাল থাকে ওই ছাল সমপরিমাণ হলেও তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান নিজের কর্ম নিজে দেখতে পাবো কাজেই বাঁচার কোনো পথ থাকবে না এরই নাম হচ্ছে অবিচ্ছেদ্য সাক্ষী আল্লাহ তুমি আমাদের রক্ষা করো আমরা যেন বেচারের মাঠে এভাবে অপমান না হয় তুমি আমাদেরকে বাঁচিয়ে নে আল্লাহ মা এ বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি সুহানাক আল্লাহ মা হবে হেমদেকা ইল্লা ইলাহ ইল্লাহ তাস্তাক ফেরুকা উতুবিলাহী আসসালামু আলাইকুম ওর